আসসালামুয়ালাইকুম সবাই রে, মোরা আজকে যাইতেছি বরিশালের বিখ্যাত কাশবনে, যেখানে প্রত্যেক সৃজনই অনেক সুন্দরভাবে পুরা ক্যাম্পাসটা জুড়া শুধু কাশবন নয়। যদিও মুগো বাড়ির পাশেও কাশবন আছে, যেখানে অনেক দূরতে দূরতে মানুষ করতে আয়। তবে আপনারা তো জানেনই বাড়ির পাশেরটা দেখা অতটা মজা নাই যতটা দূরেরটা দেখা মজা। তাই মোল্লাকে যে ছোট বইলারে দেখতে পাইতেছেন, ও অনেকদিন ধরে আবদার করতে আসলে যে ও কাশবনে যাইতে চায়। তাই বাড়ির পাশেরটা নিমুকি, বাড়ির পাশেরটা তো নিজেই যাইতে পারে, এই জন্য একটু দূরেই লইয়াইলাম। তাই মোরা আবার একটু দেরি করে বাইরেইছি, দেরি করে বাইরেইছি পরে হ্যাঁ মোরা যাইয়া কাশবন তো দূরের কথা, পাইছি সব অন্ধকার। তাই মোরা আইসি তো এমনিতেই দেরি করে, হেয়ের পরে আবার মোরা এইডারে এই ব্রিজটারে মোরা আড্ডা পার হইতে চাইছিলাম। হ্যাঁ, যখন ব্রিজটার অর্ধেকও আইতে পারি নেই তখনই মগো কাম হইয়ে গেছে, আর মোরা মনে মনে কইছি এই ব্রিজটা মোরা আসবো রাইত হইলেও পার হইতে পারবো না। তাই এর লাইগা মোরা একটা গাড়ির লাইগা অনেকক্ষণ ধরে দাঁড়াই রইছিলাম, হ্যাঁ একটা গাড়িও পাই নাই। তাই হেইয়ের পরে একটা ভ্যান পাইছি, সেই ভ্যানটার উপরে উঠা অনেক সুন্দরভাবে মোরা পৌঁছাইয়া গেছি বরিশাল ইউনিভার্সিটিতে। তাই এইটা হইছে যাইয়া আমাদের এই বরিশাল ইউনিভার্সিটিতে অনেকগুলা গেট আছে, এখন মোরা কোন গেটটাতে ঢুকবো হেয়ে কনফিউশনে পড়ে গেছিলাম। হেয়ে পরে কইতায় যাইতে থাক, দেখি কোনটায় মানুষ একটু কম আছে, কারণ মোগো এমনিতেই একটু লজ্জা বেশি। হ্যাঁ দেখি একটা গেট শেষ হইয়া আর একটা গেট অব্দি যাইতে হ্যাঁ আরও অনেকক্ষণ লাগিয়ে যাইতে আছে। ওইসে কি বরিশাল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ওইসে অনেক বড়। তাই হ্যাঁ মোরা একুলে উকুলে গেলে আর আড্ডে যে যাইতে পারবো নাকি উকুলে, হেয়েই মোরা খুঁজতে পাই না। তাই হেয়ের পর অনেক কষ্টে তিন নাম্বার গেটটা দিয়েই মোরা ঢুকছি। তা তিন নাম্বার গেটে যাওয়ার পরে মোরা আস্তে আস্তে ঢোকার পরে হেয়ে পর দেখতেছে যে আস্তে আস্তে ধীরে ধীরে কেমন জানি অন্ধকার হয়ে আইতেছে। টাইমের দিকে তাকাইয়ে দেখি যে মোগো কাম হয়ে গেছে, মোরা মনে হয় বেশিক্ষণ বইতে পারবো না। কিন্তু মোরা অনেকক্ষণ বওয়ার প্ল্যান করেই আইছিলাম, যদিও প্ল্যানটা বিফলে গেলে, কারণ মোরা বুঝি নাই যে এতক্ষণ লাগিয়ে যাইবে, কারণ মোরা আইসি অনেক দূর দিয়া। যাই হোক, তবে মোরা অবশেষে আইয়া নামলাম। নামার পরে দেখি যে এখনও কম মানুষজন নাই, এখনও ভরপুর অনেক মানুষজন। ভিতরের দিকে যাইয়ে দেখি মোটামুটি এখনও ভালো মানুষজনই আছে। তাই মোরা ভাবতে পারি নাই যে এখনও এত মানুষজন দেখবো, কারণ এখন একটু পরেই দেবে মাগরিবের আজান। তাই সেই পর যাইবে সবাই নামাজ পড়তে, এখনও মানুষ ঘোরাফেরা করতেছে, এটা দেখে মুই খুবই অবাক হয়েছি। আর মোরা ভাবতে পারি নাই যে এত লেট করে ইয়া পৌঁছামো। মোগো আইতে এতটা পরিমাণ দেরি হয়ে গেছে যে মোরা 5 মিনিটও বইতে পারি নাই, এর মধ্যে মাগরিবের আজান দিছে। তাই মোরা আইসারাম একটু খাওয়ন দাওয়ন লইয়া, যাতে মোরা এখানে অনেকক্ষণ বমু আর এইখানে অনেকক্ষণ বইয়া হেয়ের পরে আড্ডা মাড্ডা দিমু। কিন্তু হ্যাঁ আগেই হয়ে গেছে সন্ধ্যা, মোরাও বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যাইবে আর মোরা এত দেরিতে আইয়া পৌঁছামো। মোরা আসলে প্ল্যান করে আইছিলাম যে মোরা পুরা বরিশাল ক্যাম্পাসটা ঘুরজা ঘুরজা পুরা ভিডিও করবো, আর কাশবনে কাশবন কোন জায়গায় আছে সেই জায়গা ঢুকবো। হ্যাঁ দেখি কাশবনের মধ্যে বৃষ্টি হওয়ায় অনেক পানি জমে রইছে, অনেক জায়গায় ঢোকা যায় না, কিন্তু একটু একটু জায়গায় হুগনা আছে, যে জায়গায় হচ্ছে যে মানুষের ভিড় এখনও কমে না, অথচ সন্ধ্যা হইয়া আইতে আছে। এর লেগে মোরা এইরকম আটতে রইছি, আটতেই রইছি। আসলে মোরা প্ল্যান করে আইছিলাম যে মোরা ভার্সিটির পুরা ক্যাম্পাসটা ঘুরমু আর দেখবো যে কোন জায়গায় কাশবন আছে। তাই সেই জায়গা ঢুকিয়া ঢুকিয়া দেখবো আর কোন জায়গা প্লেস ভালো হয় ভিডিওর সেই সব জায়গাগুলো ঘুরবো। তাই হেয়ে তো ওইলেই না, কারণ ওইয়ে গেছে সন্ধ্যা। হেয়ের পরে ওইসে মোরা কাশবনের যেখানেই ঢুকতে যাই সেখানেই দেখি যে পানি আর পানি। তাই মোরা যদি ওই পানি ভাঙিয়া ঢুকতে যাই মোগো জুতা যাইবে নষ্ট হইয়া। যেই সব জায়গাগুলো মোরা খুব না পাইছি ওই সব জায়গাগুলোয় দেখি এখনও জুটি আর জুটি ঢুকে রইছে। তাই মোরা আবার হ্যাগো অপেক্ষা করছিলাম যে হেরা কোন সময় বাইরেইবে, এখন দেখি যে হেরা সন্ধ্যা হইছে এখন বাইরে হইছে আর মোরা এই এখন ঢুকতে আছি বলদের মতো। হেয়ের পর এখানে আইয়া একটু ঢং বং করলাম, ঢং করিয়া এবার মোরা একটু তাড়াতাড়ি করিয়া বাইর হয়ে গেলাম এখানটা, কারণ মোগো তারা আসলে মোরা তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ অলরেডি সন্ধ্যা হইয়ে গেছে। এরপরে মোরা যাইতেছি যাওয়ার সময় সেই পর দেখি যে পথ আগবয় না, কারণ মোরা ভুল করে ঢুকে গেছিলাম বরিশালের ভার্সিটির পিছনের গেট দিয়ে।
তাই মোরাজ সামনের গেটে আগামু হে সামনের গেট পর্যন্ত যাইতে যাইতে মগো রাইত 9টা বাজে যাইবে তাই হেল লাগে মোরা তাড়াতাড়ি করে হিন্দি আর কি বাইরে যাইতে আসি মোরা সামনের গেট পর্যন্ত যাইতে পারলাম না কারণ মগো প্ল্যান আছেলে পিছনের গেটে ঢুকিয়া এবার আইডিয়া ক্যাম্পাসটা পুরো ঘুরে সামনের গেটে বাইরামু হ্যাঁ মগো দুর্ভাগ্যবশত যেই গেটে বাইরে ঢুকছি ওই গেটেই বাইরে তুইতে আছে আর ওইটা হচ্ছে নামাজ পড়ার জায়গা মোরা ওইদিকে যামু কইরে হ্যাঁ দেখিছেন না এখন বাড়ি গেলেই বেশি ভালো হইবে কারণ বরিশাল ভার্সিটি এমন একটা জায়গায় অবস্থিত এটা হচ্ছে রূপাতলির মধ্যে যেখানে একটু গ্রাম্য টাইপের এর লেগে মুখে একটু ভয় লাগছিল যেমন একটু তাড়াতাড়ি করে বাড়ি যাব তাই মোরা আবার এইখানে গাড়ির লইকে দাঁড়াই রইছিলাম অনেকক্ষণ হ্যাঁ দেখি যে গাড়ি আয় না সেই পরে এখন মোরা একটু আইডিয়া দিয়ে সামনের দিকে আগাইতে আসি গাড়ির লইকা অবশেষে মোরা গাড়ি পাইছি গাড়িতে উঠা এখন যাইতে আসি এই ব্রিজটা পার হইতেই অনেকক্ষণ টাইম লাগে এই ব্রিজটার শুধু পার হইতেই মোরা ব্রিজটার জন্য গাড়ি নিছি তাই ব্রিজটা পার হইয়া হেয়ার পর হচ্ছে মোরা অন্য গাড়ি নেই তাই এই দেখেন এই অবস্থা আসলে আমাকে ভ্যানে চড়তে অনেক ভালো লাগে এর লেগে এহিন্দেই হয়েছে যে আমাদের বরিশালের মধ্যে ভ্যান পাওয়া যায় তাই আরও অনেক অনেক জায়গা আছে যে যেসব জায়গায় তো আর অত বেশি যাওয়া হয় না এই জায়গায় পাইছি এর লেগে মোরা ভ্যানেই আসার চেষ্টা করছি যাওয়ার সময়ও ভ্যানেই গেছি হেয়ার পরে এই কাশফুল লইয়া একটু ঢং করতে আসি এরপরে এহিন্দে একটা মজার কাহিনী হয়েছে মোগোর সামনে দিয়ে মানে এমনভাবে একটা গাড়ি আইছে মোরা মারছি একটা চিক কোড এই সময় মোগোয়াতে ফোন আসলে না নাইলে ভিডিওটা করে রাখতাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ